দিনটা ঐতিহাসিক দিন, এই দিনটা নারীদের অধিকারের জন্য একটা ধার্য করা দিন, 8ই মার্চ বিশ্ব নারী দিবস। সবাই ভালো থাকো, সবাই জন্য নিষেধ করতো পুরুষরা, তো আমরা অনেক যুদ্ধ করে, প্রতিবাদ করে, তারপরে মিটিং করে, মিছিল করে এই পড়াশোনা করার জন্য ঘর থেকে বের হয়ে আসতি। এভাবে আমাদের আরো অনেক অধিকার আছে নারীদের, মেয়েদের, সেই অধিকার আদায় করতে মানে পারছি আমরা, সেজন্য আজকে হচ্ছে মানে 8ই মার্চ নারী দিবস। আর এর মধ্যে অনেক অধিকার করে, তা আমরা বড় হয়ে এগুলো জানবো, বুঝছো? এখন আমরা যেহেতু ছোট, এত বড় পরিসরে আমরা বুঝবো না, ভাষাগুলো বুঝবো না, কথাগুলো বুঝবো না, সেই জন্য আমরা ছোট থেকেই একটু মানে মনে রাখবো আজকে যে দিনটা, তারিখটা মনে রাখবো 8ই মার্চ বিশ্ব নারী দিবস বা আন্তর্জাতিক নারী দিবস। আজকে কি কয় তারিখ? আমরা সবাই এখানে আমরা যারা আছি, মানে আজকে তো নারী দিবস, মানে নারীদের প্রতি সম্মান জানাই আমরা একবার একটু স্যালুট জানাবো, কেমন? সবাই আমি এক বলার সাথে সাথে সবাই হাত উঠাবো, হ্যাঁ, এখন নিচে সবাই সোজা স্ট্রেট, 1 2 ওকে, সিট ডাউন। আমি প্রথমে একটা মানে কবিতার লাইন দিয়ে শুরু করি, যে আমাদের জাতীয় কবি, নাম জানো সবাই, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, উনি তার হচ্ছে নারী কবিতা, নারী কবিতার একটা লাইনের মধ্যে বলছিলেন যে, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। তো এর মানে হচ্ছে যে এই বিশ্বের মধ্যে যা কিছু আছে সব কিছু হচ্ছে কি, অর্ধেক যদি পুরুষ করে থাকে অর্ধেক কে করে? নারীরা। কিন্তু একটা সময় ছিল কি, যে এই কথাটা হচ্ছে কবিতাতেই শুধু সীমাবদ্ধ ছিল, যে অর্ধেক হচ্ছে পুরুষরা করে অর্ধেক নারীরা করে, কিন্তু এটা কবিতা লাইনের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু নারীরা হচ্ছে বাস্তব জীবনে তাদের অধিকারগুলো ঠিক মতো পেত না। তো সেই জন্য 1857 সালে কত সালে 1857 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সুতা কারখানার যারা কাজ করতো, যে নারীরা, তো ওনারা চিন্তা করলো যে ওনারা হচ্ছে পুরুষের সমপরিমাণ কাজ করে, কিন্তু পারিশ্রমিক যখন দেয় তখন পুরুষরা ওনাদের থেকে ভালো বেতন নেয়, কিন্তু ওনারা পারিশ্রমিকটা পুরুষের চেয়ে কম পায়। তো ওনাদের তখন দীর্ঘদিন এরকম হওয়ার পরপর হচ্ছে ওনারা চিন্তা করলো যে আমরা তো তাদের সমানই কাজ করি, কিন্তু যখন আমরা বেতন নিবো অবশ্যই কী করবো, পুরুষদের সমান নিবো, তাই না, যেহেতু এক সমান পরিশ্রম করি। তো এইরকম হওয়ার পরে 1857 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ওই সুতা কারখানার মহিলারা চিন্তা করলো যে আমাদের একটা আন্দোলন করা দরকার। তখন ওই 1857 সাল থেকে ওই 8ই মার্চের ওই তারিখে আন্দোলনটা শুরু হলো। তো শুরু হওয়ার পর দীর্ঘদিন আন্দোলনটা চলার পরে 1975 সালে এসে আজকে যে আমরা আন্তর্জাতিক নারী দিবস পালন করছি, 1975 সালে সেটা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে রূপদান করলো। আর এই নারী দিবসের মানে এই একটা ছিল উদ্দেশ্যটা ছিল যে, এই যে সবাই একটু চুপ করে শোনো, যে আজকে আমরা যারা এখানে দেখো, আমরা যে শিক্ষক আছি, তো একটা সময় এমন ছিল যে শুধু পুরুষের বাহিরে কাজ করতে পারত, চাকরি ক্ষেত্রে বলো বা ব্যবসা ক্ষেত্রে বলো বা বাহিরের যে কর্মক্ষেত্রগুলো বলো, কোথাও নারীদের তেমন কোনো অধিকার ছিল না, বা এরকম একটা ইয়া ছিল যে তখনকার সমাজটা পুরুষতান্ত্রিক সমাজ ছিল, যে এরকম রীতি ছিল যে নারীরা শুধুমাত্র বাসা বাড়িতে মানে বাসাতে কী থাকবে, বন্দিবদ্ধ থাকবে, তারা বাহিরে বের হতে পারবে না, কোনো জায়গায় কাজ করতে পারবে না বা চাকরি করতে পারবে না, এরকম একটা সময় ছিল। তো তখন থেকেই এই আন্দোলনটা চলতেছিল যে নারীরা যেন তারা কী করতে পারে, যেন শিক্ষার অধিকার পায়। তারপর হচ্ছে আরেকটি কিছু কিছু অধিকার আছে, যেমন এখন আমরা তো সবাই বুঝতে, তোমার মা বাবা
অভিযানে ভোট দেয় না। যেমন একটা সময় ছিল কি, শুধু পুরুষরাই শুধু এই ভোটাধিকারের অধিকারটা পুরুষদের ছিল, নারীদের ছিল না। তারপর হচ্ছে যেমন সম্পত্তির অধিকার, আগে যেমন শুধু কি করতো যে তোমার যে বাবার সম্পত্তি আছে শুধু সেটা কে পেত, তোমার ভাই পেত। কিন্তু এখন যদি সম্পত্তির ভাগ হয় তুমি পাবা প্লাস তোমার ভাই পাবে, মানে মেয়েরাও কি পাবে ওই সম্পত্তির অধিকারটা পাবে। তারপর যে পড়াশোনার অধিকার, চাকরির অধিকার, এগুলো হচ্ছে নারী দিবসের মাধ্যমে রূপান্তরিত হলো। তাছাড়া আরেকটা হচ্ছে যে আমাদের সমাজে দেখো অনেক নারীরা বিভিন্নভাবে নির্যাতিত হয়, পুরুষদের দ্বারা সমাজে নির্যাতিত হয় না অনেকে এখনো। কিন্তু আমি কিছুদিন আগে বস্তিতে যাওয়ার পরে দেখলাম যে একটা মহিলাকে একটা পুরুষ ধরে মারছে, মানে নির্যাতন করছে। তো এই নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে কি, নারীরা পুরুষদের সমান অধিকার পাবে, নারীরা হচ্ছে পুরুষদের মতো সুন্দরভাবে সমাজে বসবাস করার সেই অধিকারটা পাবে। এখানে কোনো ধরনের নির্যাতন, কোনো ধরনের চাপ সৃষ্টি করা যাবে না নারীদের প্রতি। তো আরেকটা হচ্ছে আজকে নারী দিবসের আমি নারীদের জন্য বলতে চাই, মানে শুধু পুরুষদের প্রতি এটা আমার দাবি যে এখনও পর্যন্ত আমাদের সমাজে নারীর অধিকারগুলো সুন্দরভাবে সুষ্ঠুভাবে প্রতিষ্ঠিত হয়নি বলে মনে হয়। যে আমাদের চারদিকে তাকালে দেখা যায় বিভিন্ন ধরনের ধর্ষণ, নির্যাতন, তারপর হচ্ছে কি নারী পাচার, এগুলো হয়ে থাকে। তো এগুলো যেন আমাদের সবার মাথায় থাকে যে ওই নারীটাও কি আমার বোন, আমার মেয়ে বা আমার আপন কেউ, তাই না? যেন এটা যেন সবার মাথায় থাকে যে একজন নারী হলেই যে তার দিকে খারাপ নজরে তাকাতে হবে বা তাকে ধরে নিয়ে যেতে হবে বা পাচার করতে হবে, দর্শন করতে হবে, এই চিন্তাগুলো যেন কারো মাথায় না আসে। নারীদেরকে সবসময় যে কী করতে হবে, সহানুভূতি দেখাতে হবে নিজের আপন, নিজের মেয়ের মতো বা নিজের বোনের মতো বা ভাইয়ের মতো কি মায়ের মতো ভাবতে হবে, তাই না? তো আমি আর বেশি কিছু বলতে চাই না। তো এতটুকুই হচ্ছে আমার বক্তব্য। তো ধন্যবাদ। আপনার দান অনুদান কোন কাজে ব্যবহার